সাধারণ সম্পাদক আজকে বিশেষ একটি বিষয়ে আমাকে ভিডিওটা করতে হলো কিছুক্ষণ আগে দেখলাম আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের কাছে তিনি বলছেন যে এই যে আন্দোলনকারীরা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন চলছে সেটা কোনো একটা রাজনীতির দ্বারা পক্ষপাতিত্ব হয়ে হয়তো এটা করছেন তিনি এইভাবে কথাটাকে রাখার চেষ্টা করেছেন যে এই যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা কারো দ্বারা প্রভাবিত হয়ে নাকি এই আন্দোলন হচ্ছে এবং তিনি আরও একটি বিষয় বলছেন যে বিগত দিনে বামফ্রন্ট সরকার বা অন্যান্য যে সরকার ছিল সেই ইতিহাস খতিয়ে দেখা উচিত যে কতটা বকেয়া ছিল না ছিল এবং তখন কি কোনো আন্দোলন হয়েছিল কিনা তখন পঞ্চায়েত ভোট বয়কট করার ভোট বয়কট বলতে ভোটকর্মীদের যে ডিউটি বয়কটের কথা বলা হয়েছিল কিনা বা অনশন করা হয়েছিল কিনা ইত্যাদি প্রশ্ন তুলে ধরেছেন আমি তার পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রীকে দু একটা প্রশ্ন করছি তার কাছে যে তিনি কি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আমি তাকে সম্মান দিয়েই বলছি যে এই বিষয়টা তো মুখ্যমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী বলতে পারেন তো রাজ্যের এত মন্ত্রী রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছেন না অর্থমন্ত্রী তো কোনো সময় আমরা তাদের তার বক্তব্য শুনতে পাই না মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না কিন্তু শিক্ষামন্ত্রী যে দায়িত্ব নিয়ে যে বক্তব্যটা পেশ করলেন এটা কি মুখ্যমন্ত্রীর অনুমোদন রয়েছে তিনি এইভাবে কি বলতে পারেন তিনি তার নিজের দপ্তর নিয়ে পরিষ্কারভাবে বলতে পারেন তো যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলো আমরা যদি তার উত্তর দিই তাহলে কথা বলতে পারি যে বিগত দিনে কি হয়েছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে কি আজকে চলতে হবে তাহলে আপনারা কেন বলেছিলেন ক্ষমতায় আসার আগে সমস্ত বঞ্চনা দূর করে দেবেন আপনারা এ কথাটা আপনারাই তো তুলে ধরেছিলেন ক্ষমতায় আসার আগে আজকে আপনি তো আপনি হিসেব নেননি কেন এতদিন এতদিন তো আপনার হিসেব নেওয়ার কথা আজকে আন্দোলন দেখে আপনার হিসেব নেওয়ার মানে যে ইচ্ছেটা আপনার দেখা দিল সেটা তো অবাক ব্যাপার আপনার ইচ্ছে এতদিন দেখা গেল না আবার সেখানে কবে কি হয়েছে তার সমস্ত তথ্য জোগাড় করবেন আপনি কবে জোগাড় করবেন আপনি পঞ্চায়েত ভোটে ভোটকর্মীরা যাবে না সিদ্ধান্ত নিয়েছে সে জায়গা থেকে তার যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সে দাবিগুলো যুক্তি আছে কিনা সেটা না করে আপনি কি করছেন ঘুরিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য এখানে তুলে ধরছেন এখনো পর্যন্ত যে এতদিন অনশন চলছে এতদিন অবস্থান চলছে আজ উনিশ দিন অবস্থান চলছে সেখানে একটা পক্ষ অর্থাৎ আপনার সরকার পক্ষ থেকে কোনো মন্ত্রী নেতা এসে দেখা করেননি কোনো তোর মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই এটা কি মানবিক যে সরকার তার কি রূপ ক্ষমতায় আসার আগে যে প্রশ্নগুলো আপনারা তুলতেন তার কি বিন্দু তা রক্ষা হচ্ছে রক্ষিত হচ্ছে আর বিষয় বলি যে এই যে সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স পঞ্চায়েত কর্মী পৌরসভার কর্মী সবাই মিলিত হয়ে প্রায় পঁয়ত্রিশটি সংগঠন যেখানে আন্দোলনে সামিল হয়েছে তাদের কি হঠাৎ ইচ্ছে হলো তার জন্য আজকে আন্দোলনে বসলো বঞ্চনার কি পাহাড় প্রমাণ যে বঞ্চনা সমস্ত ক্ষেত্রে আমরা তো শুধু ডি এর দাবিতে নয় ডি এ একটা মর্যাদা এবং অধিকারের দাবি সাথে সাথে যে চোখের জল ফেলে বসে আছে রাস্তার ধারে হাজার হাজার যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের চাকরিগুলোকে লুট করে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই চোখের জল এগুলো কি রাজ্যের মর্যাদাটাকে উঁচুতে নিয়ে যাচ্ছে এই রাজ্যের শুধু কি চোখের জল ওরা ফেলছে সামগ্রিকভাবে রাজ্যের রাজ্যবাসী হিসাবে আমাদের মর্যাদাটা সরকারের মর্যাদা তো ভুলুণ্ঠিত হচ্ছে এবং অহরহ হচ্ছে কিন্তু আমরা যারা রাজ্যবাসী তাদের যে মর্যাদাটা গোটা ভারতবর্ষের কাছে গোটা বিশ্ববাসীর কাছে খুব মর্যাদার কি আপনি যদি মর্যাদা পেতে চান তাহলে অন্যদের মর্যাদা দিতে হবে আপনাকে এই রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক যারা আপনার বিভিন্ন প্রকল্পগুলোকে বা বিভিন্ন যে কাজ তার কর্মচারীদের যা কাজ থাকে সব কাজ তারা করছে নিষ্ঠার সঙ্গে কিন্তু তাকে আপনি পদদলিত করে রাখবেন তাদের মর্যাদা দেবেন না এ দিয়ে কি সরকার নিজে সম্মান পাবে এই যে রাস্তায় পড়ে আছে যারা যোগ্য চাকরি প্রার্থীরা তারা যদি তার যোগ্যতার মর্যাদা না পায় তারা আপনাকে শ্রদ্ধা করবে শ্রদ্ধা তো পরস্পরের বিষয় তো আপনি শ্রদ্ধা করবেন না সম্মান দেবেন না আর অন্যরা আপনাকে সারাক্ষণ শ্রদ্ধা করবে এ এই এই জিনিস কি চলে চলে কোথাও চলতে পারে ইতিহাসে এ শিক্ষা যদি আপনারা না নেন তাহলে কিন্তু এই রাজ্যবাসীর এবং গোটা ভারতবর্ষের কাছে এই রাজ্যবাসীর যে সম্মান সেটা যে ভুলুণ্ডিত হচ্ছে তার দায় তো আপনারা আপনাদের নিতেই হবে কিন্তু তার জন্য কিন্তু আপনাদের যে ভবিষ্যৎ সেটা যে অন্যদিকে যাবে সেটা কিন্তু আপনারাই তার জন্য দায়ী থাকছেন দায়ী থাকবেন ফলে সেই জায়গা থেকে আমাদের আবার আবেদন মুখ্যমন্ত্রী আপনি মানবিক সবসময় ছড়িয়েছেন আপনার কথার মধ্য দিয়ে কিন্তু সেই মানবিক রূপ আমরা এতদিন দেখতে পাচ্ছি না মন্ত্রীদের দিয়ে ফিরাদ হাকিমকে দিয়ে বিভিন্ন রকমের মন্তব্য মাননীয় শিক্ষামন্ত্রী আজকে যে মন্তব্যগুলো করলেন এই মন্তব্যগুলোর মধ্য দিয়ে বিভিন্ন কথা ছড়াচ্ছেন কিন্তু যা যে দাবিতে এই আন্দোলন সেই দাবিগুলো কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে কিন্তু নীরব থাকছেন ফলে এই বিষয়টি এই রাজ্যের মর্যাদাটাকে ক্রমশ ভুলুণ্ডিত করছে সরকারের যে মর্যাদা তা তো ভুলুণ্ডিত হয়েই গেছে আরও হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এবং আমরা যারা রাজ্যবাসী তারাও কিন্তু অন্যান্য অন্যান্য রাজ্যের অন্যান্য যে রাজ্যবাসীর কাছে এবং ভারতবর্ষের বিভিন্ন বা পৃথিবীর কাছে আমরা কিন্তু আমাদের মান সম্মানটা একেবারে ধুলায় ভুলুণ্ঠিত হচ্ছে এই এইটা করার অধিকার আপনাদের নেই ফলে বসু মাননীয় বসু শিক্ষামন্ত্রী আপনি শিক্ষার বিষয়টা নিয়ে বলুন ঠিক আছে কিন্তু অর্থমন্ত্রীর কথাটা আপনার মুখে না শুনলেই ভালো হতো মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলুন বরং আপনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন এ বিষয়ে তিনি কি মনে করছেন তার যুক্তি কি সরাসরি আমাদের সঙ্গে বসতে বলুন সেখানেই মুখোমুখি কথা হতে পারে তিনি তার এই বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে রাখুন কিন্তু মনে রাখবেন সেদিকে যদি না যায় রাজ্য সরকার আমরা বাধ্য হচ্ছি এবং বাধ্য হবও আগামী দিনে সরকারের বিভিন্ন বিষয়ে কিন্তু অসহযোগিতা করার সে অধিকারও রয়েছে কেননা সাংবিধানিক যে একুশ নম্বর ধারার যে মৌলিক অধিকার সেটা আমাদের মাননীয় হাইকোর্ট মানে মহা আদালত তারা কিন্তু রায় দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের ডি অধিকার মৌলিক অধিকার এবং সংবিধান কেন সমস্ত দিক দিয়ে তো প্রমাণ মানে এ কথা বলার অপেক্ষা রাখে না যে যারা বেকার যুবকরা তারা একটা পরীক্ষা দেবে স্বচ্ছভাবে তাদেরকে নিয়োগ করা হবে না যারা শূন্য পাবে তাদেরকে পাঁচ নম্বর দিয়ে তাদেরকে চাকুরি দিয়ে দেওয়া হবে যারা ও সিট খালি সাদা ও এমআর সিট জমা দিয়েছে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আর যারা যোগ্যরা পাস করে বসে আছে পাশ করেছে কিন্তু তাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে এই যে হাজার হাজার বেকারের চোখের জল তা কিন্তু একটা রাজ্যের রাজ্য সরকারের যে মান সম্মানকে একেবারে ধুলায় ভুলুণ্ঠিত করেছে তার ফল কিন্তু রাজ্য সরকারকে পেতে হবে আমরা চাই রাজ্য সরকার তার মর্যাদা নিয়ে থাকুক এবং তার মধ্য দিয়ে রাজ্যবাসীরও মর্যাদা পাওয়া যায় রাজ্যবাসীও আমরা গর্ব করে বলতে পারতাম যে একটা সরকার গর্বের সঙ্গে চলছে চলছে আমরা সেটাকে গর্ব করে অন্যের কাছে বলতে পারতাম কিন্তু আজকে আমাদের কাছে সেই রকমভাবে বলার মতো একটা জায়গাই নেই ফলে সে জায়গা থেকে আমাদের এখনও আবেদন যে সময় রয়েছে এখনও আসুন আলোচনায় বসুন এবং সমস্যাগুলি সমাধান করুন না হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু ভোটকর্মীরা একত্রিত হয়ে সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেব ভোট প্রক্রিয়া বয়কট করব ভোটকর্মীর দায়িত্ব বয়কট করব এবং তার আগেও লাগাতার আমরা কিন কর্মবিরতি এবং বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে অসহযোগিতার জায়গায় যেতে বাধ্য হব তার জন্য দায় কিন্তু আপনাকেই নিতে হবে সরকারকেই নিতে হবে আমরা বারবার সেই সময় দিয়েছি প্রতীকী কর্মবিরতি প্রতীকী অনশন আমরা মিটিং মিছিল দাবিপত্র পেশ এই প্রক্রিয়াগুলো অনেক দিন পরপর পরপর আমরা এগিয়ে আসছি কিন্তু তাতে কর্ণপাত করছেন না এতে কিন্তু ক্ষোভের আগুন বাড়ছে সেই ক্ষোভের আগুন আপনারাই বাড়তে দিচ্ছেন আমরা বারবার সাবধান করে দিয়েছি ফলে আমাদের শেষ আবেদন আপনারা এই যে দাবি সেই দাবির সমাধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন আর মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অনুরোধ আপনি সব বিষয়ে না উত্তর দিলেও হবে এই বিষয়টা মুখ্যমন্ত্রীকে বরং আপনি বলুন অনুরোধ করুন এই বিষয়গুলো নিয়ে তিনি তার স্পষ্ট